আসসালামু আলাইকুম বন্ধুরা, গত ভিডিওতে আমরা জেনেছি যে গণসংখ্যা নিবেশনকে আমরা দুই ভাগে ভাগ করতে পেরেছি। একটা হচ্ছিল বিচ্ছিন্ন গণসংখ্যা, একটা ছিল অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন। এ ভিডিওতে আমরা বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন সম্পর্কে জানব। আসলে এইখান থেকে আমাদের সব ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো শুরু হয়ে গিয়েছে। সো আমরা আগামীতে যতগুলাই টপিক সম্পর্কে জানব সবগুলো আমরা এরকম ছকে অঙ্ক করে বা যে প্রবলেমগুলো আছে এগুলো সলভ করে সে বিষয়গুলো সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করব। সো আসলো বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন। আচ্ছা দেখো তো, বিচ্ছিন্ন, এই বিচ্ছিন্ন মানে কি আলাদা আলাদা বোঝায় না, একটা ইন্ডিভিজুয়ালিজমের কথা আসে না জিনিসটা, যে একা একা মানে বিচ্ছিন্ন, সব আলাদা আলাদা। সো এর আগে সংজ্ঞা আছে, আমরা সংজ্ঞাটাকে দেখে নিই। সংগৃহীত তথ্যের কতগুলো বিচ্ছিন্ন সংখ্যার পুনরাবৃত্তি সংখ্যা ও গণসংখ্যাকে যে নিবেশনে উপস্থাপন করা হয় তাকে বিচ্ছিন্ন গণসংখ্যা বলে। অর্থাৎ যে তথ্যগুলো দেওয়া থাকবে সেগুলোকে আমরা পরস্পর বর্জিত করে আমরা সাজাবো, মানে একজন আরেকজনের থেকে বিচ্ছিন্ন থাকবে, এভাবে সাজাবো, সাজিয়ে তাদের গণসংখ্যা বের করব। জাস্ট নর্মাল যে তথ্যশালি যে মানগুলো আছে এগুলোকে আমরা আলাদা আলাদাভাবে সাজাবো, সাজিয়ে আমরা সেগুলোর গণসংখ্যা বের করব। আমরা অঙ্কে আসি। দেখো তো এখানে আছে, একটি বিশ্ববিদ্যালয়ে 20 জন শিক্ষকের পরিবারের সদস্য সংখ্যার তথ্য দেওয়া হলো। অর্থাৎ একটি বিশ্ববিদ্যালয়ের 20 জন শিক্ষকের পরিবারে কয়জন করে সদস্য আছে সেটি তথ্য দেওয়া হলো। এর মাধ্যমে একটি বিচ্ছিন্ন গণসংখ্যার সারণী তৈরি করো। সো আমরা এই তথ্যগুলো থেকে একটি বিচ্ছিন্ন গণসংখ্যার সারণী তৈরি করব। সো চলো শুরু করি। প্রথমে আমরা লিখে নেই, এইখানে থাকবে হচ্ছিল এই যে সংখ্যাগুলো আছে এগুলো বিচ্ছিন্ন করে বসাবো আমরা। এটা হচ্ছে তথ্য, আমি লিখি তথ্য, আর এর গণসংখ্যাগুলো হবে এই ঘরে গণসংখ্যা। এখন মাঝখানে একটি ঘর আছে। আচ্ছা এর সংখ্যা একটু পরে আসি, এটা পরে লিখি। প্রথমে আমরা দেখি তো এইখানে সর্বনিম্ন মান কোনটা। 7, 2 আছে, দেখো 2 আছে, দেখি 1 আছে কি না, 1 নাই। সো সর্বনিম্ন মানটা হলো 2। সর্বোচ্চ মান দেখো তো কোথায়, 10 আছে, এই যে 11। সো 11 হচ্ছিল সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন ছিল 2। সো আমাদের 2 থেকে 11 লিখতে হবে। সো 2 থেকে 11 মোট আমাদের কয়টা ঘর হবে, 9টা। সো আমার 9টা ঘর টেনে ফেলি তো এখানে। তো প্রথমে আমাদের সুন্দর করে করার জন্য আমরা 9টা ঘর টানি আগে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আমাদের আশা করি 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 আচ্ছা 11, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 দেখো আমরা লিখি। 2 থেকে শুরু হয়েছে, প্রথমে আমরা দেখ হচ্ছিল 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এইবার 2-এর গণসংখ্যা কত আছে আমাদের দেখতে হবে। মনে আছে আমরা বলেছিলাম গণসংখ্যা কি, যে কোনো একটি তথ্যের পুনরাবৃত্তি হলো তার গণসংখ্যা। সো 2-এর পুনরাবৃত্তি কয় যা কয়বার আছে 2 দেখো তো, এই একটা 2 আর এই একটা 2। সো 2 2বার আসছে। সো 2-এর গণসংখ্যা হবে 2। কিন্তু দেখো তো তুমি এইভাবে করতে গেলে কিন্তু তোমার একটা মিস হয়ে যাওয়ার চান্স আছে, তাই না? সো আমরা একটু অন্য পদ্ধতিতে করব, যেটাকে বলা হয় ট্যালি পদ্ধতি। সো আমরা লিখে দিলাম ট্যালি। কীভাবে হবে দেখো, প্রথমে আছে 7, 7 কেটে দিব, 7-এর ঘরে আমরা একটা দাগ দিয়ে দিব। এরপরে 4, 4কে কেটে দিলাম, 4-এর ঘরে একটা দাগ। 8 কেটে দিলাম, 8-এর ঘরে 5, 5-এর ঘরে 4, দেখো এই যে 4-এ ডবল চলে আসছে, দেখো 2টা দাগ। 6 কেটে, 6-এর ঘরে বসালাম। 2 কেটে, 2-এর ঘরে 8 কেটে, 8, 7 কেটে, 7, 3 কেটে, 3, 10 দিলে 10, 6, 11,
আট ছয় পাঁচ দুই তিন পাঁচ চার। দেখো, সো আমাদের কয়টা হলো? দেখো, আমার দাগ দিয়ে দিয়েছি না, সো দুইটা। এরপর তিনের হবে দুইটা, চারের হবে তিনটা, পাঁচেরও তিনটা, ছয়েরও তিনটা, সাতের আবার দুইটা, আটের আবার তিনটা। আচ্ছা, আমাদের কি নয় গিয়েছে? না, আমাদের নয় ছিল না। সো নয় হবে শূন্য, দশে একটা, এগারোটা একটা। এবার দেখো তো মোট কয়টা হলো? আমরা তিরিশ জন স্যারের কথা বলেছিলাম না? দেখি তো, দুই আর দুই চার, চার আর তিন সাত, আর তিন দশ, তেরো পনেরো, ষোলো সতেরো আঠারো উনিশ বিশ। দেখো টোটাল কিন্তু বিশ। সো এই যে দুইজন স্যারের বাসায় লোক আছে দুইজন করে, দুইজন স্যারের বাসায় সদস্য সংখ্যা তিনজন করে, তিনজন স্যারের বাসায় সদস্য সংখ্যা চারজন করে। দেখো, আমরা সুন্দর তথ্য সারিকে আমরা ছোট আকারে সাজিয়ে ফেললাম। সো এইভাবেই আমরা বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনটি করে থাকবো। আশা করি সবাই বুঝতে পেরেছ। আমরা পরবর্তী ভিডিওতে এই বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন সারণীতে আরও একটি অঙ্ক করব। এই ভিডিওতে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।